সর্বম শিবময়াম শিবানন্তা কৃপানন্তা আমরা গুরু পূর্ণিমা নিয়ে আলোচনা শুরু করেছি যে গুরু পূর্ণিমাতে আমরা কিভাবে এই বছর দু হাজার চব্বিশে ম্যাক্সিমাম রেজাল্টটা পেতে পারি এই রাহুর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্র গতিতে যাওয়া তারপরে এই আমাদের বৃহস্পতি মঙ্গলের যে রাজযোগ তার একটা বেনিফিট পাওয়া তো এই সমস্ত কিছুকে নিয়ে ভালো পজিটিভ রেজাল্টগুলোকে বৃদ্ধি করা আর মন্দ নেগেটিভ নেতিবাচকগুলোকে কন্ট্রোলে রাখা এবং হ্রাস করার একটা প্রয়াস তো সূত্র নিয়ে আমি এক কিছু বক্তব্য রেখেছিলাম গত ভিডিওতে তো এই শিব সূত্রকে আমরা ইউটিলাইজ করব গুরু পূর্ণিমার আগে তো আপনাদের আগের প্রথম ভিডিওতে যে একটা জুলাই থার্টিন্থ অষ্টমী তিথি নিয়ে বলেছিলাম যে তেরোই জুলাই দুপুর তিনটে বাজে চার মিনিটে শুরু হবে অষ্টমী তিথি এবং 14 জুলাই বিকেল পাঁচটা পঁচিশে অষ্টমী তিথি সমাপ্ত হবে সেই সময় কালভৈর সাধনা কালভৈরব অষ্টকম পাঠ রাহুর জন্য আপনাদের করতে বলেছিলাম তাতে একটা কালভৈরব একটা এই অষ্টকম স্তোত্রটা একটা জাগ্রত হবে শক্তি প্রাপ্ত হবে এর সঙ্গে এই অষ্টমী তিথিতে আমরা উদ্যম ভৈরব এই যে পাঁচ নম্বর সূত্রটা আছে সেই সূত্র উদ্যম ভৈরব এই সূত্রটাকে আপনারা প্রত্যেকটা চক্রে এই সহস্রার থেকে শুরু করে নিচের দিকে যাবেন টপ টু বটম সহস্রার আজ্ঞা বিশুদ্ধি অনাহত মণিপুর স্বাধিষ্ঠান মূলাধার আবার মূলাধার থেকে স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধি আজ্ঞা করে সহস্রার এই উদ্যম ভাইরব এই মন্ত্রটি দুটো শব্দ সুতরাং একশো আটবার আপনারা অনায়াসেই করতে পারেন এই তেরোই জুলাই থেকে চোদ্দোই জুলাই এই যে অষ্টমী তিথি এই অষ্টমী তিথিতে আমরা উদ্যম ভৈরব শিবসূত্রতে এই যে উদ্যম ভৈরব বলা হচ্ছে এর অর্থাৎ এর অর্থটা কী অর্থাৎ যখন চেতনার উত্তরণ হয় একটা উদ্যম উৎসাহ মানে কী একটা উদ্যম উৎসাহ মানে একটা রাইজিং কোনো কিছু আমার আমার যখন আমি জীবনে যখন কোন উৎসাহ উদ্যম অনুভব করি তখন আমার মধ্যে একটা এনার্জি একটা জাগরণ হয় একটা হাইট স্টেট হয় তো এই চেতনার যখন হাইট স্টেট হয় চেতনার যখন উত্তরণ হয় তখন ভৈরব এনার্জি অ্যাক্টিভেটেড হয়ে যায় দেবাদিদেব মহাদেবের যে ভৈরব রূপ কাল ভৈরব বাটুক ভৈরব যেটা নিয়ে আপনাদের সঙ্গে বহু আলোচনা করেছি আপনারা বহু মানুষ সাধনা করেন পাঠ করেন তো আমার চেতনা যখন উত্তরণ হয় অ্যাডভান্সড হয় তখন ভৈরব এনার্জিটা জাগ্রত হয় এবং ভৈরব এনার্জি হচ্ছে সেই এনার্জি যে কর্মকে ডাইরেক্ট খণ্ডন করে কাল ভৈরব বাটুক ভৈরব তো আমরা এই গুরু পূর্ণিমার যে তিথি টোয়েন্টি জুলাই তার আগে আমরা এই শিব সূত্র উদ্যমও ভাইরব শট দুটো শব্দ একশো বার করে সম্ভব হলে নাহলে এগারো বার একুশ বার বার করবেন এক একটা চক্রে আসনে বসবেন একটু ধূপধীপ জ্বালিয়ে নেবেন যদি বিভূতি থাকে তাহলে বিভূতি লাগাবেন হনুমানজির সিঁদুর থাকলে সিঁদুর লাগাবেন করে দেবাদিদেব মহাদেবকে আবাহন করবেন ওনার শক্তিকে আবাহন করবেন ওনার যে ভৈরব রূপ সেই ভৈরব রূপকে আবাহন করে তার যে শক্তি সেই শক্তিকে আপনার শরীরে আপনার প্রতিটা কোষে প্রবেশ করে প্রতিটা কোষকে জাগ্রত করে কর্মবন্ধন থেকে মুক্ত করার জন্য আবেদন করবেন করে উদ্যমও ভাইরব। এইটা আমাদের থার্টিনথ অ্যান্ড ফোরটিন্থ জুলাই অ্যাজ এ প্রেপারেশন এছাড়া নাইনথ জুলাই মঙ্গলবার সকাল ছটা বেজে আট মিনিটে চতুর্থী তিথি লাগছে আর টেনথ জুলাই বুধবার চতুর্থী তিথি ছাড়ছে সকাল সাতটা নাগাদ তো এই যে চতুর্থী তিথি এই চতুর্থী তিথিকেও আমরা কাজে লাগাব নাইনথ জুলাই সকাল ছটা বেজে আট মিনিটে চতুর্থী লাগছে আর টেন্থ জুলাই বুধবার সকাল সাতটা একান্ন সকাল সাতটা একান্নতে চতুর্থী ছাড়ছে এই যে চতুর্থী তিথি এই চতুর্থী তিথি আমরা জানি গণপতি এনার্জির সঙ্গে কানেক্টেড তো দেবাদিদেব মহাদেবের পুত্র গণেশের ক্ষেত্রটা কি না আমাদের সব বিঘ্নকে দূর করা এবং সিদ্ধিদাতা তিনি সিদ্ধিদাতা এবং তিনি বিঘ্ন নাশ করেন তো ওনার যে তিথি ওই তিথিতে আমরা আমাদের যে ইচ্ছাপূরণ ডিজায়ার ফুলফিলমেন্ট আমাদের ডিজায়ার ফুলফিলমেন্টের প্রধান সমস্যাটা কী প্রধান সমস্যাটা হচ্ছে বিঘ্ন অবস্টেকলস ডিলে বিলম্ব আমার যা ইষ্ট আমার যা অভিষ্ট সেটা আমি কেন পাই না কারণ নানান রকম হার্ডলস অবস্টেকলস প্রতিবন্ধকতা তো এই প্রতিবন্ধকতাগুলোকে অপসারিত করার জন্য আমরা গণেশজির যে তিথি সেটাকে সিলেক্ট করলাম যে তার তিথিতে আমরা আমাদের ইচ্ছা পূরণের জন্য একটা সাধনা করব তাহলে প্রথমেই আমরা বক্রতুণ্ডায় হোম এই নয়ই জুলাই মঙ্গলবার সকাল ছটা বেজে আট থেকে দশই জুলাই বুধবার সকাল সাতটা একান্নর মধ্যে প্রথমে আমরা ওক্রেতুণ্ডায় হুং প্রতিটা চক্রে সহস্রার থেকে মূলাধার আবার মূলাধার থেকে সহস্রার সম্ভব হলে একশো আটবার করে হলে আপনাদের যতবার সম্ভব আপনাদের সময় অনুযায়ী করে নেবেন প্রথমে ওক্রেতুণ্ডায় হুং করে গণপতি আবাহন ওই প্রতিবন্ধকতা বিলম্ব ডিস্টারবেন্স বিক্ষেপকে অপসারিত করার জন্য গণপতি বন্দনা গণপতি আবাহন গণপতি জাগরণ করে নেবেন তারপর আমরা যেটা করব যে শিবসূত্রকে আমরা অ্যাপ্লাই করব সেটা শক্তি ইচ্ছাশক্তি কুমারী এটা ভীষণ ইম্পর্ট্যান্ট ভীষণ পাওয়ারফুল একটা শর্ট অ্যাফরিজম মন্ত্রতুল্য এবং শিবসূত্রের তেরো নম্বর সূত্র ইচ্ছা ইচ্ছাশক্তি কুমারী এই যে পাওয়ার অফ ডিজায়ার যেমন আমি আগেও বলেছি যে আমাদের চারটে পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ তো কাম বাসনা ইচ্ছে ডিজায়ার ফুলফিলমেন্টটা কোনো অপরাধ নয় সনাতন ধর্ম এই চারটে পুরুষার্থকে উল্লেখ করছে এবং দিজ আর দ্য ফোর গোলস অফ হিউম্যান লাইফ সমস্যাটা হচ্ছে আটকে যাওয়া না চিপকালিকে যাইছে চিপাক না সমস্যাটা ভোগে নয় সমস্যাটা ত্যাগের ভোগ করতে আমরা সবাই ওস্তাদ ত্যাগ করতে আমরা সবাই ফেলকুমার তো ইচ্ছাশক্তি কুমারী মানে হলো যে আমরা আমাদের জীবনে যে ম্যানিফেস্টেশন ডিজায়ার ফুলফিলমেন্ট আমি যা চাই আমার কাছে তো কামধেনু নেই আমার কাছে তো কল্পতরু নেই তাহলে আমার ম্যানিফেস্টেশন থেকে হবে আমার ইচ্ছা পূর্তি থেকে হবে আমার একাদশভাবেও খুব একটা জোর নেই তাহলে আমার কর্মের যা প্রারব্ধ আছে আমার প্রারব্ধের জোরে আমার ইচ্ছা ইচ্ছাপূর্তি হবে আমার প্রারব্ধ যা পারমিট করবে প্রারব্ধের যা শক্তি ক্ষমতা সেই অনুযায়ী আমার ইচ্ছা ইচ্ছাপূর্তি হবে সেখান থেকে আমার জ্বালা যন্ত্রণা ডেলি বেসিসে বৃদ্ধি পাচ্ছে তো আমার ক্ষমতার উপর নির্ভর না করে যে জগৎজননী সারা বিশ্বকে সৃষ্টি করেছেন যে বিশ্ব নিখুঁতভাবে অমোঘ বিধিতে চলছে কোথাও কোনো খুঁত নেই কোথাও কোনো ন্যানো সেকেন্ডের ডিসরাপশন নেই সেই জগৎজননীকে যদি আমি আমার জীবনের ম্যানিফেস্টেশনটা আউটসোর্স করে দিই তার শক্তিকে যদি আমি আমার জীবনে ইন্ট্রোডিউস করি তাহলে অবশ্যই তার শক্তিতে আমার জীবনের যে বিশ ফুলফিলমেন্ট সেটা ফুলফিল্ড হবে কারণ আমার আমি যখন গাড়ি চালাচ্ছি আমার গাড়ি তখন আমার যতটুকু যা ক্যাপাসিটি যা ক্ষমতা সেই অনুযায়ী গাড়ি চলছে কিন্তু গাড়ি যদি আমি ফর্মুলা ওয়ান রেসারকে হ্যান্ডওভার করি সে অবশ্যই আমার চেয়ে অনেক বেশি দক্ষতার সঙ্গে গাড়ি চালাবে গন্তব্যস্থানে নিয়ে যাবে কোনো সমস্যা ছাড়া তো এই যে হ্যান্ডওভার করা আমি কর্তা আমি ভোক্তা এই যে আমি আই ইগো এই আমি আই ইগো হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমি আই ইগো আমি বোধ এই অশুভ মঙ্গল আমাদের সাকসেসকে ফেলিয়ারে পরিণত করে মঙ্গলের মজাটাই ওইখানে মঙ্গল চায় সাকসেস মঙ্গল চায় কৃতিত্ব কিন্তু মঙ্গল করতে গিয়ে ব্যর্থ হয় কারণ মঙ্গলের আমি বোধটা শরীর আর মনের সঙ্গে একাত্মবোধ ঈশ্বর তত্ত্বের সঙ্গে একাত্মবোধ নয় আত্মার বোধ নেই শরীর আর মনের বোধ যেটা আমরা একসময় শ্রী অরবিন্দর দর্শন নিয়ে আলোচনা করেছিলাম যে আমরা আমাদের এই অহং এই অহমিকাকে আমাদের আমাদের ম্যানেজার আমরা চৈত্যপুরুষকে জীবন ম্যানেজ করতে দিই না যেটা ঈশ্বরের অংশ আমাদের মধ্যে তো যদি আমরা জগৎ জগৎজননীর কাছে সারেন্ডার করি তাকে যদি দায় ভারটা দিই সেখানেও আমাদের সমস্যা যেহেতু আমাদের কর্মের একটা লোড আছে সব সবসময় সেই জগৎ জগৎজননীর এনার্জিটা শক্তিটা আমাদের জীবনে প্রবেশ করতে পারে না তার প্রধান কারণ আমাদের ভক্তি শ্রদ্ধা আস্থার অভাব যেটা গত ভিডিওতে আপনাদের বললাম যে আমাদের আমরা কুঁয়োতে গাড্ডায় পড়ে গেছি আমাদের একজন বাঁচাবার চেষ্টা করছে দড়ি দিয়ে তোলার আমরা প্রাণপণ আমরাও কিন্তু সেখানে আমাদের একটা সহায়তা থাকে একটা ইকুয়াল এফার্ট থাকে আমরা কখনো দড়িটা ছেড়ে দিই না চাই বলে যে দূর যে বাঁচাবার চেষ্টা করছে তার কোনো শক্তি নেই ক্ষমতা নেই ছেড়ে দাও বলে আমরা কুয়োতে গাড্ডায় পড়ে যাই না আমরাও প্রাণপণ চেষ্টা করি কিন্তু জীবনের ক্ষেত্রে যখনই আমরা ঈশ্বরের শরণাপন্ন হই গুরুর শরণাপন্ন হই তখন কিন্তু আমাদের ধৈর্য আস্থাটা খুব সহজেই নষ্ট হয়ে যায় তো সেখানে যদি শক্তি উমা কুমারী এই সূত্রটাকে আমরা জীবনে একেবারে মহামন্ত্র বলে প্রতিটা কোষে স্থাপন করতে পারি তাহলে এভরি সেল অফ দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড কিন্তু সেই ডিভাইন ফ্রিকোয়েন্সিতে অপারেট করবে দিব্য শক্তিতে চালিত হবে আমাদের সামান্য যে মানব শক্তি তাতে চালিত হবে না তখন আমরা অটোম্যাটিক সাকসেসটা পাবো আমাদের কর্মের ভারের উপর ডিপেন্ড করতে হবে না এই যে সিদ্ধি এই যে আমরা চতুর্থী তিথিতে শুরু করব গণেশকে আবাহন করে যিনি সিদ্ধিদাতা সিদ্ধি মানে কি সিদ্ধি মানে আপনার যে কোনো একটা বিষয়ে একটা দক্ষতা একটা পারদর্শিতা অর্জন হয়ে গেল সেখানে আপনার জিরো ফেলিয়ার অর্থাৎ ডিভাইন এনার্জিটা কাজ করছে ইনফলেবল এনার্জিটা কাজ করছে দোষ ত্রুটিহীন নিখুঁত অব্যর্থ এনার্জি অমোগ কোনো ফেলিয়ারের কোনো সম্ভাবনা প্রশ্নই ওঠে না তো সিদ্ধিগুলো তাই তো সেই জন্য এই ইচ্ছাশক্তি উমাকুমারীকে আমরা নাইনথ আর জুলাই আসলে নাইন জুলাই কারণ টেন জুলাই সকাল সাতটা একান্নতে চতুর্থী তিথি সমাপ্ত হয়ে যাবে প্রতিটা চক্রে উমা কুমারী যে আলটিমেটলি একুশে জুলাই গিয়ে যখন গুরু পূর্ণিমাতে আমরা গুরুর সঙ্গে কানেক্টেড হব গুরু যে আমাদের সহায়তা করবে তখন আমরাও যেন সেই গুরুর এনার্জি হায়ার মাইন্ড হায়ার ফ্রিকোয়েন্সি ডিভিনিটির সঙ্গে যেন আমরা কানেক্টেড থাকতে পারি মাঝপথে দুচ্ছাই বলে যেন আমরা ছেড়ে না দিই আমাদের রাহুর বিক্ষেপ বিক্ষিপ্ত মন ভ্রান্তি সেটা যেন অপারেশনাল না হয়ে যায় আমরা যেন সেই জায়গায় গুরুর প্রতি পূর্ণ আস্থা রেখে পথ চলতে পারি সেই জন্য আমরা গুরু পূর্ণিমার আগে আগে আমাদের কনসিয়াসনেস চেতনাকে তুলব উত্তরণ করার চেষ্টা করব উদ্যম ভাইরব। যাতে কর্মের পাশ শিথিল হয় এবং তার সঙ্গে প্যারালালি জগৎ জননী পরাশক্তিকে আমরা জীবনে স্থান দেব যাতে আমাদের ইগোইস্টিক স্টুপিড থিঙ্কিংটা অপারেশনাল না হয় এবং জগৎ সৃষ্টিকারী যে অমোঘ শক্তি অব্যর্থ শক্তি নিখুঁত শক্তি সেটা যাতে আমাদের জীবনে অপারেশনাল হয় অ্যাক্টিভ হয় জাগ্রত হয় স্থাপিত হয় এবং আমাদের জীবনে আমাদের ইচ্ছাপূর্তি যেটা আদারওয়াইজ অসম্ভব মনে হয় সেটা যাতে সম্ভব হয় ফুল পাওয়ার অফ ম্যানিফেস্টেশন আমাদের জীবনে যাতে অ্যাক্টিভ হয়ে যায় জাগ্রত হয়ে যায় তো এইভাবে আমরা নাইন্থ টেনথ জুলাই আর থার্টিনথ ফোরটিন্থ জুলাই এই দুটো তিথিকে আমরা চতুর্থী আর অষ্টমী ইচ্ছাশক্তি উমাকুমারী আর উদ্যম ভাইরবা করে আমরা উইউইল লঞ্চ আওয়ার সেলস ইন্টু টু গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমাতে গিয়ে আমরা পূর্ণ সমর্পণ সর্বধর্ম পরিত্যাজ্য মমে কম শরণমজ সব এদিক ওদিক নানান রকম নিজের ক্যারামতি ত্যাগ করে জাস্ট হ্যান্ড ওভার এই হ্যান্ডওভারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং হ্যান্ডওভার করার পর হ্যাঙ্গিং অন ধরে থাকা প্রথম সমস্যা হচ্ছে হ্যান্ডওভার করা তার জন্য আমাদের গণপতি এনার্জি লাগবে বিভিন্ন কর্মের প্রভাবেই তো আমরা হ্যান্ডওভার করতে পারছি না আমরা মনে করছি আমরাই সব আসল লোকের কাছে হ্যান্ডওভার করতে ভয় তো কীরকম রাহুর বিক্ষেপটা চিন্তা করুন এবার সেই হ্যান্ডওভারটা যদি বা কিছুক্ষণের জন্য হলো সম্ভব সেটাকে টিকিয়ে রাখা আরও সমস্যা তো যাতে হ্যান্ডওভার আর হ্যান্ডওভারটা হ্যান্ডেড ওভার হয়ে যায় সেই জন্য আমরা যথাসাধ্য প্রয়াস করব নাইন টেন্থ থার্টিন্থ ফোরটিন্থ জুলাই এবং তারপর গিয়ে অবশ্যই আমরা একুশে জুলাই গুরু সান্নিধ্যে গিয়ে গুরুর আশীর্বাদ কৃপা প্রাপ্ত হয়ে আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারব সমৃদ্ধ করতে পারব, সফল করতে পারব, আলটিমেটলি মনে রাখতে হবে গুরু গুরুতত্ত্ব সেই তত্ত্ব গুরু সেই যিনি ভক্ত অপমান করার পরেও দেবাদিদেবের কাছে আবেদন করেন ভক্তের শাস্তি মুখুব করতে এই বলে যে হে প্রভু আমার ভক্তের অপরাধকে ক্ষমা করে দেওয়া হোক কারণ জীবের জন্মের কারণই তার অপরাধ তার দোষ তার ত্রুটি সর্বম শিবময় শিবানন্ শিবকৃপানন্